হ্যালো ফ্রেন্ড, ঐশিস কিচেনে আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো লোটে মাছের ঝুরঝুরি ভাজা। আপনারা দেখুন রেসিপিটা কেমন লাগে। ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা, এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব। এই রান্নাটা আমি খুবই কম মশলায় দেখাবো, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, রেসিপিটা খুবই সুন্দর লাগে। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে কেটে আমি কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটাকেও একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আপনারা যেমন ঝাল খেতে ভালোবাসেন সেই মতোই দেবেন। কুচানো লঙ্কাটাকেও হালকা ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। হাফ টিস্পুন লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। লবণটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নিয়েছি। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব লোটে মাছ। এখানে 2 কেজি লোটে মাছ আছে। সব মাছগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে খুন্তি দিয়ে মশলার সঙ্গে সমস্ত মাছকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাছটাকে নেড়ে নেব। এই মাছ দিয়ে প্রচুর জল বেরোয়। এইভাবে নেড়ে নেড়ে নিয়ে দেখুন মাছ দিয়ে কতটা জল বেরিয়েছে। এই জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। দেখুন ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে লোটে মাছ ঝুরি ভাজাটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কড়ার গায়ে লেগে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1 টিস্পুন লবণ। লবণটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন মাছটা পেরায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনে পাতা। কুচানো ধনে পাতাটাকে দিয়েও আরও কিছুক্ষণ আমি নাড়ব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন, না হলে কড়ার গায়ে লেগে যাবে। দেখুন কড়ার গায়ে লেগে যাচ্ছে। খুন্তি দিয়ে এইভাবে ভালো করে কড়ার গা থেকে তুলে তুলে নেড়ে দিতে হবে। মাছ ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। সানরাইজের শাহী গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম।
দেখুন রেসিপিটায় আমি কোনো বেশি মশলা দিলাম না, আদা বাটাও দিলাম না, জিরে গুঁড়োও দিলাম না। এই অল্প মশলায় রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে করে একবার খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে নেড়ে চেড়ে মাছটাকে আরও একটু ভেজে নেব। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।